নমস্কার, আমি আজকে আপনাদের চিলি পনির বানিয়ে দেখাবো। চিলি পনির বানাতে গেলে প্রথমেই লাগবে আপনার পনির। পনিরটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। আমি দুধ লেবু দিয়ে কাটিয়ে নিয়ে পুরো কাপড়ের উপরে দিয়ে আমি শক্ত জিনিস চাপা দিয়ে রেখে দিয়ে পনিরটা বানিয়ে নিয়েছি। এটা ঘরেরই পনির। আচ্ছা, আর লাগবে আপনার কুচানো পেঁয়াজ, পেঁয়াজ কুচানো লাগবে, ক্যাপসিকাম লাগবে, যেহেতু চিলি পনির চিলি ক্যাপসিকাম লাগবে, লঙ্কা কুচানো লাগবে। আর এটা আমি একটু বেসন একটু ময়দা মিলিয়ে আমি চেলে রেখে দিয়েছি। আর লাগবে আপনার রসুন কুচি, পরিমাণ মতো নুন, আর একটু সামান্য হলুদ, হলুদ না দিলেও চলে যাবে কিন্তু সামান্য হলুদ আমি নিয়েছি, আর একটু আদা রসুন বাটা। আর লাগবে আপনার একটা ডিম লাগবে, ডিম একটা লাগবে। আর লাগবে আপনার টমেটো সস, টমেটো সস লাগবে, টমেটো সস লাগবে। আর লাগবে আপনার সাদা তেল। প্রথমে আমি পনিরটাকে বেসনটা আমি নিলাম, একটু আদা রসুন পেস্ট দিলাম, এতে সামান্য একটু নুন দিলাম, পরিমাণ মতো নুন, আর ডিমটা এতে দিয়ে দেব, ডিমটা দিয়ে দেব। এটা আমি ভালো করে একটা লেই তৈরি করে নেব। এটা আমি একটা লেই তৈরি করে নেব। এটা আমি লেই তৈরি করে নেব। আমি লেইটাতে সামান্য একটু হলুদ দেবো, হলুদ আর কোথাও লাগবে না, একটুখানি হলুদ, সামান্য একটু লেইটাতে হলুদ দিয়ে দেবো, আর হলুদ লাগবে না। হয়ে গেছে আমার লেই তৈরি। এবার তেল গরম করতে দেব, এতে পনিরগুলো ভাজব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার পনিরগুলো এতে দেব, দিয়ে আমি পকোড়াগুলো ভেজে নেব। পনিরগুলো আমার পকোড়া করে নিয়েছি, পকোড়া করে ভেজে নিয়েছি। পনিরগুলো আমার পকোড়া করে ভাজা হয়ে গেছে। আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি তেলটা নামিয়ে নেব, তেলটা সব নামিয়ে নেব। সামান্য একটু এই তেলেই আমি চিলি পনির করব, খুব অল্প একটু তেল রাখবো, সামান্য তেল রাখবো। এবার এই তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজটা একটু বেশি লাগে, চিলি চিকেন বলুন আর চিলি পনির বলুন, একটু পেঁয়াজ বেশি লাগে। পেঁয়াজটা একটু ভাজবো ভালো করে, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এটা আমি রসুন কুচিগুলো দিয়ে দেবো, রসুন কুচিগুলো দিয়ে দেবো।
গেল লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। সামান্য একটু নুন দেবো, এতে নুন দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। এবার আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম। সবগুলো আমি বেশ করে নরম করে ভাজতে থাকব। ক্যাপসিকাম যেহেতু দিয়েছি তাহলে আরেকটু নুন দেবো। আমি এখন বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে এসছে, এটা নরম হয়ে গেছে। এবার আমি এতে পনিরটা দিয়ে দেবো। খুব ইজি রান্না, শুধু পনিরের পকোড়াটা বানাতে একটু টাইম লাগে, আনারই খুবই ইজি রান্না। এইভাবে আমি দুটো একসাথে মিলাতে থাকবো। একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, দিয়ে একটু একসাথে মিলাতে থাকবো। এবার আমি এতে টমেটো সস দেবো। সসটা একটু বেশ ভালোই দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে। আপনারা পারলেন সয়া সস দিতে পারেন, সয়া সস দিলে একটু কালারটা সুন্দর আসবে। সয়া সস সয়া সস দেবো না, টমেটো সস দিয়ে বানাচ্ছি। এইভাবে সস দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। খুব ইজি রান্না হয়ে গেছে আমার চিলি পনির। আমি এবার এটাকে নামাবো। হয়ে গেছে আমার চিলি পনির, খুব ইজি রান্না, আপনারাও বানাবেন। আর এই চিলি পনিরটা আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা দেখে আপনি আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে জানাবেন, আর ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুন নতুন রেসিপি আপনাদেরকে আবার দেখাতে পারবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।